হ্যালো ফ্রেন্ডস, অল অ্যাবাউট পেন্টের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে রং সম্পর্কিত সমস্ত বিষয়ে বিশদে আলোচনা করা হয়। ঘর রঙের ক্ষেত্রে ওয়াটার বেস পেন্ট আমরা ব্যবহার করি, সেগুলো সম্পর্কে আমরা আগেই জেনেছি। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হলো সলভেন্ট বেস পেন্ট মেটাল প্রাইমার, মানে লোহার জন্য যে প্রাইমারগুলো ব্যবহার করা হয় সেগুলোকে মেটাল প্রাইমার বলে। এনি টাইপস অফ মেটাল, মানে যে কোনো ধরনের লোহার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। এবং আপনি নতুন ধরনের যে গ্যালভানাইজ লোহা বলুন বা পুরনো লোহা বলুন, টিন বলুন বা লোহার পাইপ, যে কোনো ধরনের আপনি দোকানে শাটারেও করতে পারেন এই প্রাইমার। লোহার উপর রং করার পূর্বে, লোহার রং করার আগে এই প্রাইমার আমাদের প্রয়োগ করতে হবে। এই প্রাইমার প্রয়োগের পরেই আপনি লোহার উপর রং করবেন, কারণ ডিরেক্ট তো লোহার উপর রং প্রয়োগ করলে সে রংটা যতটা ধরার ক্ষমতা থাকবে, এই প্রাইমারগুলো প্রয়োগ করে তারপরে ওই রংটা চাপালে অনেকটা বেশি বন্ডিং হবে এবং প্রাইমারটা না লাগালে বেশি দিন টিকবে না। এই জন্য আমরা প্রাইমারটা লাগাবো। আজকে আমরা দু তিন ধরনের প্রাইমার সম্পর্কে আলোচনা করব। আমাদের কাছে আছে এই যে রেড অক্সাইড মেটাল প্রাইমার আছে, আমাদের এই বাজারের ইয়েলো অক্সাইড আছে জিঙ্ক প্রাইমার, আমাদের ডিউলাক্সের জিঙ্ক প্রাইমার আছে উপরে দেখতে পাচ্ছেন, এদিকে আছে মোরাক্কা মেটাল প্রাইমার দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা শুরু করি রেড অক্সাইড মেটাল প্রাইমার ডিউলাক্স। এগুলো হচ্ছে সলভেন্ট বেস, মানে অয়েল বেস পেন্ট, অয়েল বেস প্রাইমার। এটা আপনি মারার জন্য প্রথমে মেটালটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, সিরিশ কাগজ দিয়ে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করে এটা আপনি ইউজ করবেন এবং এতে আপনি 10-15% থিনার বা তারপিন দিয়ে আপনি পাতলা করতে পারবেন। এবং এটা শুকানোর জন্য আপনাকে 2-3 ঘন্টা সময় দিতে হবে, তারপরে সেকেন্ড কোট প্রয়োগ করতে হবে। দু কোট প্রয়োগ করতে হবে রেড অক্সাইডের। প্রথম কোট প্রয়োগ করার পরে 2-3 ঘন্টা সময় দিলেন, তারপরে সেকেন্ড কোট প্রয়োগ করলেন, করে তারপরে মোটামুটি 6-7 ঘন্টা পরে আপনি রং চাপাতে পারবেন দু কোটের পরে। এবং এগুলো নো লিড মার্কারি এবং ক্রোমিয়াম কম্পাউন্ড, লিড মার্কারি এবং ক্রোমিয়াম কম্পাউন্ড এতে কোনো ইউজ করা হয়নি। এরপরে আসি আমরা বাজারের জিঙ্ক প্রাইমার এবং ডিউলাক্সের জিঙ্ক প্রাইমার। মোটামুটি এগুলো একই কোয়ালিটির বলতে পারেন, একই বলে রাখা ভালো। রেড অক্সাইডের কালারটা হচ্ছে খয়েরি টাইপের, ও লাল হবে না, খয়েরি টাইপেরই হবে। এরপরে আসি বাজার জিঙ্ক প্রাইমার এবং ডিউলাক্স জিঙ্ক প্রাইমার। এগুলো সলভেন্ট বেস প্রাইমার, এগুলো হলুদ কালারের অ্যাভেলেবেল আছে এবং হলুদ কালার হয় এগুলো কালার। এটার জন্য সেম প্রসেস, সার্ফেসটাকে ক্লিন করে নিতে হবে এবং এতে আপনি 10% মতো তারপিন বা থিনার মিশাতে পারবেন, মানে 500 ml যদি রং হয় সেখানে আপনি 50 ml মতো আপনি থিনার বা তারপিন ইউজ করতে পারবেন, বেশি থিনার দিতে পারেন করছে। এবং দুটি কোটের মাঝখানে এটা দু কোট প্রয়োগ করতে হবে, প্রথম কোট এবং দ্বিতীয় কোটের মাঝখানে 6-8 ঘন্টার গ্যাপ দিতে হবে এবং তারপরে আপনি রং করতে পারবেন। এবং এগুলো খুবই সাবধানে ইউজ করা দরকার, কোম্পানি যেটা সেফটি হেলথ অ্যান্ড ইনফরমেশন সম্পর্কে দিচ্ছে, কারণ এগুলো ফ্লেমেবল, মানে এগুলো খুব তাড়াতাড়ি আগুনের শিকারকে ধরে নিতে পারে খুব তাড়াতাড়ি। এই জন্য একটু সাবধানে ইউজ করতে বলছে বাজার জিঙ্ক প্রাইমারটা, কারণ এগুলো আগুন ধরতে পারে। বাজার জিঙ্ক প্রাইমার সম্পর্কে জানা হয়ে গেল। এটা দু কোর মারার পর রং করতে হবে। এবং এরপরে আসি মোরাক্কা মেটাল প্রাইমার, এটা একটু হাই কোয়ালিটি প্রাইমার, একটু দামি প্রাইমার মোরাক্কা মেটাল প্রাইমারটা। এটার কালার আছে অরেঞ্জ কালার, এই দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের হবে এটা, অরেঞ্জ কালার প্রাইমার কথাটা দেখতে পারেন। এবং এটা আগে খুব চলতো, এখন কম চলে একটু, যদিও এটা আপনার দামটা একটু বেশি। এবং এটা শুকানোর জন্য আপনার মিনিমাম দু কোট মারতে হবে, প্রথম কোট মারার একদিন পরে দ্বিতীয় কোট প্রয়োগ করতে হবে এবং দু কোট মারার পরে অন্তত 2-3 দিন রেখে দিতে হবে, তারপরে রং প্রয়োগ করতে পারবে, কারণ এটা শুকাতে একটু লেট হয়। এই ছিল আজকে আমাদের মেটাল প্রাইমার সম্পর্কে।
এভাবে প্রয়োগ করে, এই প্রিপারেশন গুলো নিয়ে প্রয়োগ করে তারপরে তারপরে আপনি রং প্রয়োগ করুন, তাহলে আপনার রংটা দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ, পরের ভিডিওতে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেই পর্যন্ত।